তো সুপ্রিয় দর্শকবৃন্দ, মাত্রই দেখা শেষ করলাম থিরুচিত্রাম্বালাম। অনেক কমপ্লিকেটেড একটা নাম, যাই হোক নাম কমপ্লিকেটেড হলো মুভিটা কিন্তু অসাধারণ লেভেলের। যারা এই মুভি সম্পর্কে না জানেন তাদের একটু বলে রাখি, এই যে ক্লিপটা আছে না, এই ক্লিপটা আপনারা ফেসবুকে অবশ্যই দেখছেন, প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে এই ক্লিপটা। এই ক্লিপটা যে মুভির অংশ সেই মুভিটার নাম হচ্ছে থিরুচিত্রাম্বালাম। তো এই মুভি নিয়ে কথা বলার আগে আমি একটা ডিসক্লেইমার দিতে চাই। ডিসক্লেইমারটা হচ্ছে, যারা সিঙ্গেল আছেন, আবার বলি যারা সিঙ্গেল আছেন, তারা এই মুভিটা একটু বিবেচনা করে দেখবেন। কারণ এই মুভিটা দেখার পর আপনাদের মনে হবে যে আপনি কেন সিঙ্গেল আছেন, আপনার এই সিঙ্গেল জীবন থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। মানে আমার কাছে যেটা মনে হয়েছে আর কি, আমি সেটা বললাম। তো থিরুচিত্রাম্বালামের মুভির গল্পটা খুব চেনা, আমাদের জীবনের গল্প, আমাদের আশেপাশের জীবনের গল্প, আমাদের চোখের সামনে ঘটা কোনো গল্পের, একদম সাদামাটা একটা গল্পের। কিন্তু এই সাদামাটা গল্পটাকে অসাধারণভাবে প্রেজেন্টেশন করা হয়েছে জাস্ট পারফরমেন্স দ্বারা। এক একজনের অভিনয় স্কিল বলেন, তারপর টেকনিক্যাল দিক বলেন, তারপর হচ্ছে ইমোশনাল দিক বলেন, জাস্ট অসাধারণ। মানে এই মুভিটা দেখতে বসলে আপনি জাস্ট মুভির সাথে ইমোশনালি কানেক্ট হয়ে যাবেন, এত পরিমাণ কানেক্ট হবে যে আপনার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য হবে। তো মুভির গল্পটা ছোট করে যদি একটু বলি, এখানে প্রধান চরিত্র অভিনয় করছে ধানুষ। ধানুষের নাম থাকে থিরুচিত্রাম্বালাম, শর্টকাটের নাম হিরু, আবার অনেকে পারাম বইলাও ডাকে। এই যে হিরু, হিরু তার বাবার সাথে গত 10 বছর যাবত কোনো কথা বলে না। কোনো একটা কারণে 10 বছর আগে হিরুর মা এবং হিরুর ছোট বোন একটা গাড়ি অ্যাক্সিডেন্টে নিহত হয়েছিল। এরপর থেকে এই হিরুর পরিবারে একটা অগোছালো অগোছালো ভাব থাকে, যার কারণে হিরু তার বাবার সাথে কথা বলে না। তাদের পরিবারে আরেকজন সদস্য হলো হিরুর দাদু, আর এখানে চতুর্থ একজন ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে, সে হলো হিরুর বেস্ট ফ্রেন্ড। ছোটবেলা থেকে হিরু হিরুর ওই বেস্ট ফ্রেন্ডের সাথে চলে। তো হিরুর জীবনের এই ফ্যামিলি ড্রামাটাকে আস্তে আস্তে মুভিতে প্রেজেন্টেশন করা হয়েছে খুব সুন্দরভাবে। তো একটা সময় হিরুর জীবনে প্রেম আসে, প্রেমটা কিভাবে হয়, কি পরিণত হয় প্রেমের, এবং সেই প্রেম হয় না, ওই শোবানার সাথে হিরুর কি সম্পর্ক, তারা কি ভালোবাসায় জড়াবে না কি জড়াবে না, এবং হিরুর সাথে তার বাবার সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কে কি কোনো সমাধান হবে নাকি হবে না, এই সকল প্রশ্নের উত্তর আপনারা মুভিটা দেখলে বুঝতে পারবেন। মুভির টেকনিক্যাল দিক বলেন, অভিনয় বলেন, পারফরমেন্স বলেন, এগুলো নিয়ে কথা বলার মতো সাধ্য আমার নাই, কারণ এগুলো ছিল সব টপ নচ। তবে আমার একটা বন্ধু বলছে মুভির এন্ডিং নাকি তার কাছে পছন্দ হয় নাই। তো আমি বলি কি জানেন, এই ফুল মুভির পারফরমেন্স দেখা, সে এন্ডিং এর ব্যাপারে যেটুকু বললো ওই জিনিসটা আসলে মানে ওই দিকে আর তাকানো যায় না শেষ সময়, যে ওই যে কি হইলো না না হইলো, জাস্ট আপনার মনের ভিতরে এত পরিমাণ ভালো লাগা কাজ করবে। ও মাই গড, আমি বেশি বকবক করতেছি। সো সুপ্রিয় দর্শকবৃন্দ, কোনো কথা নাই, বলিউড মলিউড হলিউড টালিউড ঢালিউড এইসব বাদ দেন, সাউথ ইন্ডিয়া আর এই তামিল ইন্ডাস্ট্রি বলেন, যে ইন্ডাস্ট্রি বলেন, তারা এই সহজ সরল গল্পটার এত সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারে, তারই আরেকটি উদাহরণ হলো এই থিরুচিত্রাম্বালাম। আর দেরি করে না, যান মুভি দেখে আসেন, তারপরে আপনার মতামত আমার কমেন্ট বক্সে জানান। দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন গল্পে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই। আমি আর একটু বলে রাখি, আমি আর জীবনেও রোমান্টিক মুভি দেখবো না, আমি আর জীবনেও রোমান্টিক মুভি দেখবো না, আমি আর জীবনেও রোমান্টিক মুভি দেখবো না, আমি আর জীবনেও রোমান্টিক মুভি দেখবো না।